জীবনের প্রতিটি ক্ষেত্রেই আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে প্লাস্টিক। প্রাত্যহিক জীবনের হেন কোনো জায়গা নাই যেখানে প্লাস্টিকের ব্যবহার নাই। তবে প্লাস্টিকের ব্যবহৃত বোতল পুনরায় ব্যবহারের ক্ষেত্রে আমাদের খুব সাবধানী হতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়াটার পিউরিফাইড অ্যান্ড ট্রিটমেন্ট। সম্প্রতি এ প্রতিষ্ঠানটির এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে পুনরায় ব্যবহার করা পানির বোতলে আছে বাথরুমের চেয়ে 40,000 গুণ বেশি ব্যাকটেরিয়ার জীবাণু। গবেষকরা জানান, অনেক সময় নানা কাজে আমরা পুরনো বোতল ব্যবহার করি, বিশেষ করে পানি পানের পর পিট বোতলগুলোই এ কাজে বেশি ব্যবহৃত হয়। তবে ভয়ের ব্যাপার হচ্ছে, এয়ারটাইট পিট বোতলের ছিপি প্রথমবার খুলে ফেলার পর পরবর্তীতে বারবার ব্যবহারের সময় ভালোভাবে পরিষ্কার না করলে এতে জন্ম নিতে পারে গ্রাম নেগেটিভ রড ও ব্যাসিলাস ব্যাকটেরিয়ার জীবাণু। এরা এতটাই মাইক্রোস্কোপিক যা খালি চোখে দৃশ্যমান নয়। এসব ব্যাকটেরিয়া শরীরের নানা ক্ষত, নিউমোনিয়া ও সার্জিক্যাল সাইটে সংক্রমণের প্রধান কারণ। এছাড়া ব্যাসিলাসের কারণে পেটের ইনফেকশন, ব্যথা বা ফুড পয়জনিংয়ের মতো সমস্যাও দেখা দিতে পারে। পুরনো প্লাস্টিকের বোতলে জন্ম নেয়া ব্যাকটেরিয়ার ক্ষতিকর প্রভাব জানাতে গিয়ে টয়লেট সিটের সঙ্গে তুলনা করেন বিজ্ঞানীরা। তারা জানান, টয়লেট সিটে যে পরিমাণ জীবাণু থাকে এর চেয়ে 1,000 গুণ বেশি জীবাণু থাকে আমাদের দৈনন্দিন ব্যবহৃত পুরনো এসব পানির বোতলে। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে, পুরনো একই প্লাস্টিক বোতলে দীর্ঘদিন পানি পান করলে শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে না, ফলে এটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জনিত মৃত্যুহার বাড়ায় উল্লেখযোগ্য হারে। গবেষণা শুরুতে বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের পানির বোতলের নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে দেখা যায়, নলযুক্ত ঢাকনা সমেত বোতল ও প্যাচযুক্ত সিপির বোতলে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া জন্মায়। পুরনো বোতলে জন্ম নেয়া বিপজ্জনক এই ব্যাকটেরিয়া সংক্রমণ এড়াতে প্লাস্টিকের পরিবর্তে কাচের বোতল ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদি একান্তই পুরনো প্লাস্টিকের বোতল ব্যবহার করতে হয়, তবে সেটিকে জীবাণুমুক্ত করতে কমপক্ষে 20 মিনিট গরম পানিতে রেখে তারপর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সুলাইমান কবির, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।